জন্মের পর মাতৃদুগ্ধ, এরপর সুস্বাস্থ্যের জন্য নিয়মিত অন্যান্য গৃহপালিত প্রাণীর দুধ খাবে শিশু, এটাই স্বাভাবিক। তবে অর্থের অভাবে সবসময় সন্তানের জন্য ভালো খাবার অর্থাৎ প্রয়োজনীয় দুধ কিনে দেওয়ার সামর্থ্য সবার থাকে না। তবে ভারতে মুহিত নামে শিশুটি অর্থের অভাবে থাকলেও দুধ পানে বঞ্চিত হয়নি। টাইমস অফ ইন্ডিয়ার খবরে বলা হয়, জন্মের 4 বছর পর থেকে নিয়মিতই কুকুরে দুধ পান করে আসছে মুহিত। ঘটনাটি ঘটেছে ভারতের ধন্যবাদ এলাকায়। জন্মের পর দুধ কিনে খাওয়ানোর চেষ্টা চালালেও মুহিতের বাবা মা এ ব্যাপারে অকৃতকার্য হয়। একটা সময় কুকুরের দুধ পানে অভ্যস্ত হয়ে পড়ে মুহিত। কুকুরের দুধ পান করা মুহিতকে নিয়ে বেশ চিন্তিত তারা। এ ভয়ে স্কুলেই পাঠানো হয় না মুহিতকে। মুহিতের বাবা সুবেদার সিংহ একজন ফলের জুস বিক্রেতা। রাস্তায় দাঁড়িয়ে তিনি ফলের জুস বিক্রি করেন। তার মা পিঙ্কি কুমারী অন্যের বাড়িতে কাজ করেন। পিঙ্কি জানান, একদিন মুহিত কুকুরের সঙ্গে উঠানে খেলা করছিল। একটা সময় ছেলেটি কুকুরের দুধ পান করা শুরু করে। তারপর থেকে কুকুরটিও মুহিতকে পছন্দ করতে শুরু করে। মুহিত যখনই দুধ পান করতে চাইতো তখনই দেওয়া হতো দুধ। তিনি বলেন, আমাদের কোনো সমস্যা নেই এতে, তবে প্রতিবেশীরা বিষয়টি নিয়ে বেশ বিরক্ত, তাই ছেলেকে স্কুলেও যেতে দেওয়া হয় না। অর্থাভাবে ছেলেকে ভালো ডাক্তার দেখাতে পারে না তারা, অসহায়। এ মা জানান, সপ্তাহ 2 আগে ছেলেকে অন্য কলোনির কুকুর কামড়ে দিয়েছিল। অন্য এলাকার কুকুরে দুধ পান করতে গেলে সেটি মুহিতকে কামড় দেয়। এখন মুহিতকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। মুহিতের এ ধরনের অভ্যাস সম্পর্কে সেন্ট্রাল হাসপাতালের সিনিয়র ডাক্তার ডিকে সিংহ টাইমস অফ ইন্ডিয়াকে বলেন, কুকুরের দুধ মানুষের জন্য ক্ষতিকারক নয়, তবে জলাতঙ্কের জীবাণু ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।